এজন্য যে মায়েরা মহিলা প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় তাহলে আপনারা যখন গর্ভবতী থাকবেন যখন পেটে আপনার বাচ্চা তখনও কিন্তু আপনার বাচ্চার কানের শ্রবণ শক্তি কিছুটা শুরু হয়ে যায় সে কিছুটা শুনতে পায় এজন্য ওই টাইমে এমন কিছু শোনা উচিত না যেটা বাচ্চার মনে দেহে ইফেক্ট ফেলে যেরকম ঠিক কিনা ওই সময় যদি হিন্দি সিনেমা শোনেন তুজে দেখা তুমি জানা সালাম শোনেন তাহলে এটা হইব এরকম ঠিক কিনা আর যদি তখন কোরআন শোনেন তখন যদি বিশ্বনবীর হাদিসগুলো পড়েন ওইটার একটা প্রভাব তার কানের ভেতরে আছে না নাই এই যে কানের ভেতরে আল্লাহ এখানে একটা এয়ার ক্যানেল দিয়েছে এই যে এটা অনেকে কয় এটা দিছে কি লাগা এটা কাটা দিলে তো আপনি কান কাটা আরাম চলে যাবে এটা কেটে দিলে আপনি কথা শুনতে পাবেন না এই এয়ার ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে আওয়াজ শোনার অনুভূতি জাগায় এটা এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকে এই ক্যানেলটা এরকম তিন চারটা রাস্তা না থাকলে আপনি কোনো আওয়াজই শুনতে পেতেন না এমনি কিছু দেয় নাই এরপরে এটা ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে আল্লাহু আকবার ফজাআলনাহু সামিআন বাসীরা এয়ার ড্রামে যে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ যে নক করে এই শব্দ তরঙ্গ যখন নক করে তখন কানের ভেতরে মানুষের দেহে সবচেয়ে ছোট একটা হাড়টি আছে দেহের 206টা হাড়টি এর মধ্যে সবচেয়ে ছোট হাড়টিটা আল্লাহ কানের ভিতরে ঢুকাইছে আউটার ইয়ারে নক করে এরপরে মিডল ইয়ার এরপরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এটা ট্রান্সমিট হয় ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে মানে শুনবার স্নায়ু ওইটাতে যে আঘাত করে ওই আঘাত করা মাত্র তারপর আপনি শব্দটা শুনতে পান এই যে দেড় ঘন্টা ধরে আমার কথা শুনতেছেন এই শব্দগুলো আপনার এয়ার ড্রাম এয়ার ক্যানেল হয়ে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে আপনার হেয়ারিং নার্ভ পর্যন্ত পৌঁছার জন্য প্রতিটি শব্দের কোন প্রসেসিং হয়ে আপনার কানের ভেতরে ঢুকাই দিচ্ছে কে এজন্য আল্লাহ বললেন সামিআন বাসীরা তোরে আমি কান দিলাম তারপরে সুন্দর তোরে দুইটা চোখ দিলাম যাদের চোখ নাই তারা জানে চোখ না থাকার কি জ্বালা এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না বিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধু তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিকিরা আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শফতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন ও গোলাম তোরে কে আমি চোখ দেই নাই চোখ দিয়েছে কে আল্লাহ চিল্লায় বলে চোখ দিয়েছে কে দুই মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ আমার সবার দুই চোখ আছে তো নাকি অনেকের এক চোখ চোখ সারা কেউ আছেন ওই ভাইদের কি জ্বালা এটা আপনি বুঝবেন না আমি বুঝবো না যারা আল্লাহ দেয় নাই পরীক্ষা দিচ্ছে সে জানে না চালিহি চোখ না দিও আমি পরীক্ষা করি তিনি কে আল্লাহ